এই হাদিস শুনে আবার কেউ ভুল বুঝবেন না যে ইমানের দাবিদার লোক আর ইমানের দাবি করত, আবার সুদ ঘুষ খাইত, মিথ্যা বলতো, চুরি করত, ডাকাতি করত, গীবত করত, পরনিন্দা পরচর্চা করত, গুন্ডামি মাস্তানি করত, মানুষের উপরে জুলুম করত, এই ধরনের লোক মারা গেলেও কি আল্লাহ মাফ করে দিবেন? মাফ করা না করা আল্লাহর ব্যাপার, এটা আমি বলছি না। ইমান কি এটা আগে বুঝতে হবে। যেই লোক ইমানের দাবি করবে সেই লোক ইমানের দাবি মুখ দিয়ে করে কখনো অন্যায় অপকর্ম করতে পারে না। ইমানের দাবি করে কেউ যদি বাস্তবিক জীবনে অন্যায় অপকর্ম করে, বুঝতে হবে এই লোকটা মৌখিকভাবে ইমানের দাবি করে ঠিক, কিন্তু বাস্তবিকভাবে ইমানের বিপরীত কাজ করে সে আসলে মুনাফিকের পরিচয় দেয়। আর মুনাফিকদের ব্যাপারে আমি আর কি বলবো, আল্লাহ তাআলাই বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি, এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের তলায় রাখবেন। বড় বড় কাফের যারা, নমরুদ, ফেরাউন, সাদ্দাদ, হামান, কারুন, আবু জাহাল, উতবা, শাইবা, যেগুলোর নাম বললাম এগুলোর চেয়ে বড় কাফের পৃথিবীতে আর আছে নাকি? এরা জাহান্নামের উপরের তলায় থাকবে, আর মুনাফিক এত খারাপ এরা জাহান্নামের তলায় থাকবে। এখন প্রশ্ন হলো, হু ইজ মুনাফিক, হোয়াটস দ্য ডেফিনেশন অফ মুনাফিক, মুনাফিক কে? মুনাফিকের তো আলাদা দেশও নাই। কেউ যদি বলে হুজুর হিন্দু দেখবো কোন দেশে যাব, ইন্ডিয়ায় যান, হুজুর খ্রিস্টান দেখবো আমেরিকায় যান, বৌদ্ধ দেখবো মায়ানমার যান, হুজুর মুনাফিক দেখবো কোন দেশে যাবেন? এখন যেই সকল দেশে মুসলমান বাস করে ওই সকল দেশে যান, গিয়ে দেখেন বহু মানুষ মুসলমানদের নাম ধারণ করে বেশভূষা মুসলমানের নিয়ে সুযোগ পেলেই ইসলামের শেকড় কাটায় সে ব্যস্ত হয়ে কাজ করে। মুনাফিক দাড়িও রাখে, টুপিও মাথায় দেয়, পাঞ্জাবিও পরে, আবার সুযোগ পাইলে দাড়িওয়ালা টুপিওয়ালা লোকগুলাকে পিটাবার চেষ্টা করে। এরা মাথায় টুপি দেয়, পাঞ্জাবিও পরে, আবার সুযোগ পাইলে কোরআনওয়ালা লোকগুলোর উপরে জুলুম চালায়। এদেরকে চিনা খুব মুশকিল। এরা মুখ দিয়ে ইমানের কথা বলবে আর বাস্তবিক জীবনে ইমানের বিপরীত কাজ করবে, এরাই মুনাফিক। মুনাফিকের ব্যাপার ভিন্ন, এই হাদিস তাদের ব্যাপারে। যারা ইমান আছে, ইমানের পথে চলে, ওই মানুষগুলো জুমার দিনে জুমার রাতে মারা গেলে এদেরকে কবরের শাস্তি থেকে বাঁচাবেন কে? বাঁচাবেন কে? এই যে জুমার দিনের এত ফজিলত বললাম আপনাদেরকে, এই ফজিলত গুলো শুনে কি মনে হলো? জুমার এই দিনটা সপ্তাহের অন্যান্য দিনের চাইতে কম মর্যাদা সম্পন্ন না বেশি মর্যাদা সম্পন্ন? বেশি মর্যাদা সম্পন্ন যদি হয় তাহলে সপ্তাহের অন্যান্য দিনে আমরা যতটা না ইবাদতমুখী হব, এই দিনে তো আরো বেশি ইবাদতমুখী হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের আমাদের স্বভাব, আমাদের চরিত্র তো তার বিপরীত। দেখা যায় সপ্তাহের ছয় দিন ঘুম থেকে তাড়াতাড়ি উঠলেও জুমার দিন একটু লেট করে উঠে। তা আপনি জুমার দিনের ফজিলত কি বুঝলেন? আপনি জুমার দিনের মর্যাদা কি বুঝলেন? বছরের সপ্তাহের সকল দিনের চাইতে এই দিনটার ফজিলত সবচাইতে বেশি। তার মানে এই দিনে আবাদত করা লাগবে কম,